বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের স্বাগত জানাই সকলকে। আজ আমি তোমাদের চিলি পনির করে দেখাবো। চিলি পনির করতে প্রথমেই লাগছে আমার পনির। এবার পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি। আমি নুন দিইনি, কেননা সসের ভিতরে নুন থাকে, তো সসও দেব। তা আমার লাগছে পনির আর সয়া সস, টমেটো চিলি সস, গোলমরিচ, আদা বাটা, আর এইখানে কুচিয়ে রাখা সবজিগুলো। তার মধ্যে আছে পেঁয়াজ কুচানো, লঙ্কা ফালি করে রেখেছি এরকম চিরে, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন কুচি। প্রথমেই আমি এই পনিরগুলোকে একটু ভেজে নেব। তো এসো, পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে রাখছি। এবার ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বড় বড় করে, তিনটে পেঁয়াজ আমি সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হবে, প্রয়োজনে পেঁয়াজের খোসাগুলোকে একটু বড় বড় করে যদি ছাড়িয়ে দেন সেটাও দেখতে ভালো লাগবে। এর মধ্যে আমি রসুন কুচিয়ে রেখেছি মোটামুটি 7-8টা, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে এগুলো। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম সামান্য, এখানে লবণ মাথায় রাখবেন, কম দিতে হবে, কেননা সসে লবণ থাকে। এইবার আমি আদা বাটা বলেছিলাম, এই আদা বাটার মধ্যে দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে বেটেছি, 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, সাথে লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ঢেকে দিই, তাহলে একটু সব নরম হয়ে যাবে। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি।
এইবার সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ মতো, টমেটো চিলি সস দিলাম দু চামচ মতো, যারা লঙ্কার গুঁড়ো খান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি ঝাল কম খাই বলে আমি লঙ্কার গুঁড়ো দিইনি। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, এবার আমি দু চামচ মতো চিনি দিলাম, কেননা টমেটো চিলি পনিরে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। যাদের সুগার আছে তারা এই প্রিপারেশনটার মধ্যে একটু চিনি খাবে, তাতে কিছু অসুবিধা হবে না, কেননা চিলি পনিরে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। চিনিটা একটু গলিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ একটু নাড়াতে হবে। আমি সামান্য লবণ দিয়েছি, এখন আর একটু সামান্য দিচ্ছি লবণ। এইবারে দু চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম সাধারণ জল দিয়ে, সেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব। এর ভেতরে অনেকে চিলি সস দেয়, আমি চিলি সস ইউজ করলাম না, বড্ড বেশি ঝাল হয়ে গেলে অসুবিধা হবে খেতে, আমরা ঝাল কম খাই। যাদের ঝাল বেশি পছন্দ তারা ঝাল খাবেন দিয়ে, আরো বেশি চিলি সস বা লঙ্কা আরো বেশি করে দিয়ে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম থকথকে হয়ে গেছে। এবার একটু নর্মাল জল দিচ্ছি, এই এক বাটি মতন জল। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এই পনির যেগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। এখনই হয়ে যাবে, চিলি পনির হতে বেশি সময় লাগে না, জাস্ট একটু ফুটুক, 1 মিনিট মতো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনিরের ভিতরে যাতে রসটা ঢুকে যায়, ফিরে আসছি 1 মিনিট পর। বন্ধুরা চিলি পনির তৈরি হয়ে গেছে, এবার এইভাবে বাড়িতে যারা তৈরি করো তারা তো করোই, যারা করো না যারা নতুন রাঁধুনে তাদের জন্য এটা খুব উপকার হবে আমার মনে হয়। আর যারা তৈরি করেন বাড়িতে তাদের মতন যদি না হয়ে থাকে এটা, আমার মতন করে দেখে এইভাবে তৈরি করবেন চিলি পনির, খেতে খুবই সুস্বাদু এবং উপাদেয় ফাইন লাগে। এই রুটি লুচি তারপরে পরোটা পোলাও ফ্রায়েড রাইস যা কিছুর সাথে সব কিছুর সাথে চিলি পনির খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। আচ্ছা আমার সাথে ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আর যারা লাইক
কমেন্ট দিয়েছেন তারা তো দেবেনি, যারা দেননি আমার নতুন বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহী করবেন, আর সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমায় ভালোবাসবেন। আসবো আবার আগামী দিন, আজকের মতন টাটা।